গাজা থেকে পুরো এক ডিভিশন সেনা প্রত্যাহার ইসরায়েলের, হামাসের বড় বিজয়। ইরাকের কুর্দিস্তানে ইসরায়েলি গোয়েন্দা সদর দফতরে হামলা ইরানের, লোহিত সাগরে আরও হামলার ঘোষণা হুথিদের। ইসরায়েলি স্থল বাহিনীর ওপর তীব্র হামলা কাসাম ব্রিগেডসের, নিহত অনেক সেনা। মিয়ানমারে আরও এক জেনারেলের আত্মসমর্পণ, আরাকান আর্মির পালেতোয়া শহর দখলের খবর। ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা থেকে আরও এক ডিভিশন সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলের সর্বশেষ চার ডিভিশন সেনা মোতায়েন ছিল। সোমবার পুরো এক ডিভিশন সেনা সরিয়ে নেওয়ায় বর্তমানে ইসরায়েলের তিনটি ডিভিশন যুদ্ধ করার জন্য রয়ে গেছে গাজায়। গাজা থেকে সোমবার পুরো এক ডিভিশন সেনা সরিয়ে নেওয়ার ঘটনা হামাসের জন্য আরেকটি বড় বিজয়। ট্যাঙ্কসহ বিভিন্ন ভারী সামরিক যান ধ্বংস ও সেনা মৃত্যু প্রতিরোধে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে গেল ইসরায়েলের সেনারা। হামাসের তথ্য অনুসারে স্থল অভিযান শুরুর পর হামাসের হামলায় প্রতিদিন ধ্বংস হয়েছে গড়ে ইসরায়েলের ১০টি সামরিক যান। এ অবস্থায় গাজায় আরও দীর্ঘ সময় অবস্থান মানে ধীরে ধীরে সবার অবধারিত মৃত্যু ও ধ্বংস। ফলে বাধ্য হয়ে কোনো যুদ্ধবিরতি ছাড়াই একতরফাভাবে ইসরায়েল সেনা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে গাজা থেকে। ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক সহ ভারী সামরিক যান প্রত্যাহারের ভিডিও প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এর আগে ইসরায়েল উত্তর গাজা থেকে সরিয়ে নেয় এলিট ফোর্স গোলানি ব্রিগেড। এই গোলানি ব্রিগেড যে ডিভিশনের অধীনে ছিল সেই ৩৬তম ডিভিশনটি প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। গাজার উত্তরে সুজাইয়া এলাকায় হামাসের হামলায় ব্যাপক ধ্বংসের মুখে পড়ে গোলানি ব্রিগেড। এরপর ডিসেম্বরের শেষের দিকে প্রত্যাহার করে নেয় ইসরায়েল আর্মির সবচেয়ে পুরনো গোলানি ব্রিগেড। সেনা সূত্রের বরাতে ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা থেকে সোমবারের সেনা প্রত্যাহারের মাধ্যমে ইসরায়েল গাজা যুদ্ধের তৃতীয় পর্যায়ে প্রবেশ করেছে। গাজা থেকে পুরো এক ডিভিশন সেনা সরিয়ে নেওয়ার ঘটনায় পরাজয়ের গ্লানি আর আতঙ্ক গ্রাস করেছে ইসরায়েলিদের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, ইসরায়েলের ভবিষ্যৎ নির্ভর করছে গাজা যুদ্ধের ফলাফলের উপর। এদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, একটি টানেলের মধ্যে অবস্থানরত কাসাম যোদ্ধারা মেশিন গানের সাহায্যে হত্যা করেছে ইসরায়েলি ফুট ফোর্সের ৫ সেনা। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পূর্বে একটি টানেলের কাছে ইসরায়েল আর্মির একটি টিম অবস্থান নিলে টানেলের মধ্য থেকে তাদের উপর হামলা চালায় কাসাম ব্রিগেডসের সেনারা। এছাড়া খান ইউনিসের পূর্বে একটি অ্যান্টিপার্সোনাল মিসাইল হামলা চালিয়ে হত্যা করেছে কয়েকজন ইসরায়েলি সেনা। একই সময়ে টানেলের আরেকটি প্রবেশ মুখে ইসরায়েলি সেনারা অগ্রসর হওয়ার পর তাদের উপর অ্যান্টিপার্সোনাল মিসাইল আক্রমণ করে তাদের টানেলে প্রবেশ প্রতিহত করা হয়েছে। কাসাম ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়েছে, গাজার কেন্দ্রস্থল বোরোজ মাগাজি এবং নুসিরাত সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানের উপর হামলা চালানো হয়েছে ভারী মর্টার শেল বা ক্যালিবার মর্টার শেলের মাধ্যমে। কাসাম ব্রিগেডসের পাশাপাশি ইসলামিক জিহাদ গ্রুপের আলকুদস ব্রিগেডসও সোমবার ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি স্থল বাহিনীর ওপর। আলকুদস ব্রিগেড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সেদ্রুথ এবং উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বসতিতে মিসাইল হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব এলাকায় ১৪টি রকেট ছোড়া হয়েছে এবং ৫টি রকেট ইসরায়েল আর্মি আকাশে প্রতিহত করেছে। ইসরায়েল আর্মি সোমবার বলেছে, ২৪ ঘন্টায় গাজায় তাদের ১৮ জন সেনা ও অফিসার আহত হয়েছে। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এক ঘোষণায় বলেছেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ব্রিটেনের সকল জাহাজ এবং স্বার্থে তারা হামলা পরিচালনা করবে, কারণ ইসরায়েল সহ এ দেশ দুটিও এখন তাদের বিরুদ্ধে যুদ্ধরত। সোমবার হুথি আর্মি মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে। এটি ছিল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন পণ্যবাহী জাহাজে হুথিদের প্রথম হামলা। যুক্তরাষ্ট্রের জাহাজে হুথিদের হামলার পর উদ্বেগ ছড়িয়ে পড়ে ওয়াশিংটনে। সোমবার সিএনএন এর খবরে বলা হয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে হুথিদের প্রতিরোধে যুক্তরাষ্ট্রের করণীয় খুব বেশি নেই। গত সপ্তাহে ইয়েমেনের ৩০টি অবস্থানে ১৫০ মিসাইল হামলার পরও হুথিদের সক্ষমতা এখনও রয়ে গেছে। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, ইয়েমেনে হামলার মাধ্যমে বাইডেন প্রশাসন এখন মধ্যপ্রাচ্যে দড়ির ওপর দিয়ে হাঁটছে। মূলত যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়েছে। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, গাজা যুদ্ধে ইরান সতর্কতার সাথে পা ফেলছে। তাদের লক্ষ্য এই যুদ্ধ ঘিরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ব্যয় যতটা সম্ভব বৃদ্ধি করা, মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা। এর আগে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সাল থেকে ইয়েমেনে প্রক্সি যুদ্ধ চালিয়েছে ইরানের বিরুদ্ধে, কিন্তু তারা সফল হতে পারেনি, বরং নিজেদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে টেনে এনেছে।
শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে ইরানের সাথে শান্তি চুক্তি করতে। ইয়েমেনের হুথি কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, ইয়েমেনে আমেরিকার কবর রচনা করা হবে যদি তারা আমাদের সাথে যুদ্ধ করতে আসে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সোমবার এই হামলা চালায় ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে। ইরান বলেছে, কুর্দিস্তানের এই মোসাদ অফিস থেকে ইরাক এবং সিরিয়ায় নাশকতা পরিচালনা করছিল ইসরায়েল। স্থানীয় সূত্র জানিয়েছে, কমপক্ষে 7 দফা মিসাইল হামলা চালানো হয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে। গত বৃহস্পতিবার ইসরায়েলের জেরুজালেম টাইমসের খবরে বলা হয়েছে, কুর্দিস্তানের ইরবিলে মোসাদ সদর দফতরে ড্রোন হামলায় নিহত হয়েছে ইসরায়েলের 3 গোয়েন্দা অফিসার। মিয়ানমারের চীন রাজ্যে ভারত সীমান্তবর্তী পালতোয়া শহর পতনের খবর দৃষ্টি আকর্ষণ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সোমবার বিবিসিতে বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে বিদ্রোহী আরাকান আর্মির হাতে কৌশলগত গুরুত্বপূর্ণ এ শহরটির পতনের খবর। শহরটি পতনের বিষয়ে উদ্বেগজনক খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। রোববার রাখাইন রাজ্যের আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পালতোয়া শহরটি জয়ের। আরাকান আর্মির বিবৃতিতে বলা হয়েছে, পালতোয়া শহরের দায়িত্বরত মিয়ানমার আর্মির ব্রিগেডিয়ার জেনারেল জিন মিও সিও আত্মসমর্পণ করেছেন। তিনি ছিলেন মন রাজ্যের অপারেশন কমান্ড সেন্টারের প্রধান। শুক্রবার তাকে গ্রেফতার করে আরাকান আর্মি। পালতোয়ায় মিয়ানমার আর্মির সদর দফতর সহ 24টি সেনা ক্যাম্প ও ঘাঁটির সবগুলো এখন আরাকান আর্মির দখলে। এর ফলে মিয়ানমার আর্মির ভারী অনেক সামরিক যানবাহন সহ বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র লাভ করেছে আরাকান আর্মি। পালতোয়ায় অবস্থিত মিয়ানমার আর্মির সদর দফতরের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী অন্যান্য সব আউটপোস্ট পরিচালনা করত মিয়ানমার আর্মি। বিবিসির খবরে বলা হয়েছে, পালতোয়া শহরটির অবস্থান ভারত এবং বাংলাদেশ সীমান্তে। গুরুত্বপূর্ণ এই শহরটি পতনের দিকে নজর রাখছে দিল্লি। এখানে রয়েছে ভারতের মাল্টি বিলিয়ন ডলারের প্রকল্প, যা ভারতের দুর্গম সেভেন সিস্টারকে বঙ্গোপসাগরের সাথে যুক্ত করবে। পালতোয়ার পাশ দিয়ে প্রবাহিত কালাদার নদী ভারতের মিজোরাম থেকে মিয়ানমারে প্রবেশ করে চীন ও রাখাইন রাজ্য হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। কালাদার নদী ঘিরে ভারত গ্রহণ করেছে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প, যা ভারতের 7টি রাজ্যকে যুক্ত করবে বঙ্গোপসাগরের সাথে। কিন্তু পালতোয়া শহরটি বিদ্রোহী আরাকান আর্মির হাতে পতন ঘটায় মাথা হাত পড়েছে ভারতের। পালতোয়া শহরটি মিয়ানমারের চীন রাজ্যের দক্ষিণে, কিন্তু শহরটি দখল করেছে আরাকান রাজ্যের আরাকান আর্মি। বিশ্লেষকদের আশঙ্কা, শহরটি পুনরুদ্ধারে মিয়ানমার আর্মি সর্বশক্তি নিয়োগ করতে পারে, চালাতে পারে নির্বিচার বিমান হামলা। এর প্রভাব পড়তে পারে ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। ভারতের গণমাধ্যমে আশঙ্কা করা হয়েছে, পালতোয়া শহর থেকে শরণার্থী স্রোত শুরু হতে পারে ভারতের সীমান্ত অঞ্চলে। পালতোয়া টাউনশিপের জনসংখ্যা 1 লাখের বেশি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে যোগ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।